এই লুপি দুনিয়ার লুপি সারাদিন খায় খায় করে তারপর মিষ্টি কি তোমার বাপে আছে কত লোক মিষ্টি দেখলে এরকম করে সারাদিন জ্বালায় খায় জানো নিজের বাপ মার লাগে খুব টান আর আর জনের ভাই বোনের লাগে কোনো টান নাই তিনের বাচ্চা মিষ্টি দেন বাপা কে এটু আইসো ছাত্রে বয় মেটাসি ধর আনন্দের থেকে আনছি মিষ্টি 1500 টাকা কেজি দাঁড়া আইতাছি সুন্দর তো এদিকে 10000 টাকা সব ভরে দিস যা ঠিক আছে তারপর যাই আমি হ্যাঁ ঠিক আছে যা ভাবি দুইটা মিষ্টি দাও না মিষ্টি দাও মানে মিষ্টি কি তোমার বাপে আনছে দুইটা মিষ্টি দিলে কি হয় আমার মুখে মুখে তর্ক করাস বিয়া দো ফকিন নি জানি কোন জায়গা যা দাও না দুইটা মিষ্টি মিষ্টি সব দিন চলো না থাপড়ে দাও খাওয়া দিন যা দিক থেকে মিষ্টি দেখলে ওইসে মিষ্টি দাও মিষ্টি দাও এই ফকুন্নি যাও তো দেন দুটো মিষ্টি দেন ভাই যাও এখান থেকে ফকুন্নি তুই যা তো ভাই ছোট লোক মিষ্টি দেখলে এরকম করে সারাদিন জ্বালায় খায় জানো ফকিনের বাচ্চা জানি কোন ভাবি দুটো মিষ্টি দেন হ্যাঁ ফকিনের বাচ্চা মিষ্টি দেন মিষ্টি কি তো লাগে আনছে রে এটা লুপি দুনিয়ার লুপি সারাদিন খায় খায় করে তারপর জীবনে মিষ্টি খাস নাই মিষ্টি আছে আমার বাপ মার লাগা টাকা দিছে কে ভাবি কি লাগা ওই যে মিষ্টি চাইছে দেখা মিষ্টি কে আনছে মিষ্টি আমি আনছি না আমি তো কথা বলেন দেন ভাবি ভিতর থেকে মিষ্টি হ্যাঁ মিথ্যা কম বলবা আমার ভাই তো মিষ্টি নিয়ে আসছে আবার টাকাও দিছে দেখো পকেটে রাখছে ভাই মে মিথ্যা কথা বলা কি লাগা এই মিষ্টি কে আনছে আমার ভাই আনছে মিষ্টি কে আনছে মিষ্টিটা আমি আনছি মিথ্যা কথা কেন বলতাছেন ভিতর থেকে আসেন ভাবি এনে দিল কত বড় সাহস মিথ্যা কথা বলে দেখছস এমনই করে মিষ্টি কে আনছে আমার ভাই আনছে আবার কে আনবো দেখেন ওই দোকানের মিষ্টিগুলো খুব ভালো বুঝছেন এই জন্য খুব দামি মিষ্টি আমি মিষ্টিগুলো নিয়ে আসছি কে আনছে মিষ্টি আমি আনছি সত্য কথা কয় সত্য কথা বলতেছি আমি মিষ্টি আনছি লাডি আছে নি করলে এটা কি বলেন ভাই বোন দুটোরে আজকে জন্মের বাইরেন বাইরেন এরপর সত্য কথা বাইরে ভাই আপা কি কইতে রে কি মানে কি বলো তুমি এগুলা কি কইবো লাডি দেন লাড়িটা কি করবা তুমি মিষ্টি কে আনছে সত্য কথা কয় মানে বুঝলাম না মিষ্টি কে আনছে মিষ্টি আমি আনছি এই যে দেখেন না তোর বোনের খাড়ার উপর তালাক দিয়ে দিমু মিষ্টি কে আনছে দেখো দুলা ভাই তুমি আমার মিষ্টি কে আনছে তুমি আমার সন্দেহ করতেছো দুলা ভাই মিষ্টি কে আনছে আমি আনছি মিষ্টি খুব মজার তিন গুণ তিনের মধ্যে না গেলে কিন্তু তালাক দিয়ে দিমু কে আনছে মিষ্টি খুব মজার মিষ্টি আমি আনছি মিষ্টি কে আনছে মিষ্টি আব্বা আনছে কোন আব্বা আনছে মিষ্টি কে আনছে আব্বু আনছে আপা তুমি মিথ্যা কথা কেন বলছ আব্বা আনছে কি স্যার আমি নানছি কত সুন্দর মিষ্টি দুলা ভাই একটা খায় দেখেন খুব মজার মিষ্টি মিষ্টি কে আনছে সত্য কথা বল আরে তোমার বাবা আনছে আমার আব্বা আনছে মিথ্যা কথা কস কেন মিথ্যা কথা কস কেন তুমি মিষ্টি কার লাগে আনছস মিষ্টি আমার আব্বা লাগে আনছে কি লাগে আমার আব্বা অসুস্থ খাইতে চাইছে তো খাইতে চাইছে ও তো তোর কাছে মিষ্টি চাইছে ধাক্কা দিয়ে ওকে অসুস্থ আমার বাপের তো বয়স হইছে ওর কি বয়স হইছে আর খাইতে পারবো না আর অতটা ফকি নির্বাচন মিষ্টি খাইবো কি কটিয়া দিছস রে না কোন টাকা টাকা দেয় নাই টাকা দেয় নাই টাকা দিব কেন অজব একটা কথা কই কয় টাকা দিছে বের কর টাকা দেয় নাই তো বাইর কর কোন টাকাই দেয় নাই আমারে টাকা বাইর করতে কইছি বাইর কর বাইর কর টাকা দেই নাই আমি টাকা বাইর বাইর করতে কইছি টাকা দিলে তো আমি এখানেই রাখতাম নাই তো টাকা নাই নাই তো টাকাই তো নাই আমি যদি চেক করে টাকা পাই তো তোমার কাপড় সব আজ ছেলে মানুষের কাছে টাকা থাকতে পারে না তার মানে কি আমি দিছি বাইর কর দাঁড়া এটা দাঁড়া আচ্ছা এই যে কটা টাকা আছে ওইগুলো আমারই আছে এই যে এটা আমার ভাই টাকা এই কয় টাকা দিছস টাকা দেই নাই আমি কোনো টাকা পয়সা দেই কবি না আরে আমি দেই নাই সরল মারা সমস্যা কি মিষ্টি আনসার ভালো কথা মিষ্টি চাইছে ওরা একটা দিতে নিজের বাপ মার লাগে খুব টান 1500 টাকা কেজি মিষ্টির 1 কোটি টাকা ও নিজের বাপ মার লাগে খুব টান আর আর জনের ভাই বোনের লাগে কোনো টান নাই 200 টাকার হিসাব আর আগে অনেক কষ্ট করে গিয়ে আনছি তো কিছে আনন্দ থেকে তুই তো বদমাইশ তুই তো বদমাইশ নাম্বার 1 হ্যাঁ নিজের বাপ মা ভাই বোনেরা ঠিকই টাকা কত টাকা দিছ টাকা দিছত কি লেগে
টাকা কি তোর ভাইয়ে তোর বাপে জমা রাখিয়ে গেছে আমার কাছে কথা কস না কে এগুলো আমার কষ্ট করে জমানো টাকা কার জমানো কোথা তুই কি আকাশের থেকে আনছস তোমারও বুঝছো তোমারও কমন সেন্স কম ভাই যেমন বই না এমন আবার কি আকাশের থেকে পড়ে গেছো কা মানে আপায় দি লোন নি লইলাম সে মিষ্টি খাইতে চাইছে তুমিও তো তারে বলতে পারতা যে ঠিক আছে আপা একটা মিষ্টি দে আর গায় আর তুলছো কেন কেন আর তুলছো কথা শুনে না বারবার এই বাড়িতে আসছ খালি নেওয়ার জন্য কোনোদিন তো কিছু নিয়ে আসতে পারলি না হ্যাঁ আনছস জীবনে 10 টাকার বিস্কিট লই আইছস আমার ভাই কি কাজ করে কি তোর ভাইয়ে কাজ না করুক তোর বাপে কাজ করে না আনছস আমার বাপ এখন অসুস্থ লজ্জা থাকা উচিত তো নির্লজ্জ আনার বেলা নাই দেওয়ার বেলা ঠিকই আছস কয়দিন পর পর আয় তো টাকা নেস দুনিয়ার বস্তা বস্তা জিনিস লয়ে যাস গা আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি হেই মাছ বাসার ভিতরে রাখস দুই দুই পিস আর বাকিটা বাবার বাড়ি পাঠাই দেস কে তুমি কি মনে করছো আমি কইতে পারব না পোলাও দেস এক বাড়িতে আর কাঁচা মাছ দিয়ে দেস আরেক বাড়িতে সব জানি কিন্তু লুকুচুরি করস কি জন্য ওই কইছ না এগুলো কে কইছে ও কি মিথ্যা কথা কইছে ওই তো সারাদিন নজরদারি করে এই কথা কম কেন এগুলি করস লুকুচুরি কেন করস কি করে আমি কিছুই করি না থাবড়া একবার গালের দাঁত এই গালের দাঁত ওই গালে লয়ে যান মানে এমন ভাবে থাকস মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে যাস না আর ভিতরে দুনিয়া শয়তানি শয়তানি কেন সংসার জীবনে আসলে কি শয়তানি করতে হয় কিরে বদমাইশ তোরা হচ্ছিস কি জানাস স্ত্রী নামের কলঙ্ক তোরা সংসারে গজব করার জন্য বিয়ে বসস নিজের ভাই বোনের জন্য কি টান আরেকজনের বোনের জন্য কোনো টান নাই আমার টাকা দিয়ে মিষ্টি কিনছস আমার বোনের দিতে তোর কষ্ট লাগে নাকি আমার বাড়ি তিরিশ মানুষ আসবে না কোনো সময় আর তোরা আমি রাখবো না কাপড় চোপড় গুছা বাইরে আমার বাসা থেকে আহামরি কোনো অন্যায় করি নাই যে তুমি রাখবা না এটা অন্যায় না এটা মারাত্মক অন্যায় ডাকাইতে এই ধরনের কাজ করে না ডাকাই তুই ডাকাইতে তো কো খারাপ দেখেন দুলা ভাই ও যদি মিষ্টি খাইতো আমারে বলতো একটা মিষ্টি দিতাম আর দেখছস আমি কিন্তু প্রতিদিন যে গ্যান্ডিং মেশিনের কাজ করি এমন জোরে কানের নিচে দিমো মনে কর যে একবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত কানা শুনবি না তোরে তো কইতো কি তোর সামনেই তো মিষ্টি চাইছে তোর গায়ের মধ্যে হাত তুলে বসছস নিজের রক্তের বন্যা তো এই জন্য মায়া নাই বাইরে আমার বাড়িতে বাইরে মিষ্টি তো সবার সিস্টেম আছে আপনি বলেন মিষ্টি সবার সিস্টেম কেমন হ্যাঁ কথা কইছেন ভালো করে বলতে পারতো তোর মতো সারা সম্বন্ধী যে ঘর যে যার আছে তোর মতো ওই সংসারে এমনি আজাদ চলে আমার বাড়ির তিরিশ সীমানা আসবি না যদি লজ্জা শরম থাকে আইলে বস্তা বইরা লয়ে আবি সাতটা পর্যন্ত বাবার বাড়ি ফাড়াই দাস তুই মনে করিস কি আমি জানি না বাজার করে নিয়ে আসে হে বাজার 99% বাজার তোর বাবার বাড়ির জায়গা আমার বাপ অসুস্থ তাই দিই তোর বাবা অসুস্থ তোর বাবা অসুস্থ তো তোর বাবার সম্পদ নাই খালি বাপের বাড়ি নিবা দেওয়ার চিন্তা ভাবনা নাই নে তারপরও কই না কিন্তু হিংসা করার দেখে এটুগুলি খুব খারাপ নিজের বাপ মার প্রতি নিজের পরিবারের প্রতি কি মায়া মহব্বত আর আমার পরিবারের প্রতি কোনো মায়া মহব্বত নাই অথচ খাস আমার খরচ আমার আমার বাড়ি তিরিশ মানুষ আসবি না যদি ভালো হইতে পারস আন্তরিকতা থাকতে পারে সবার সাথে যদি আন্তরিকতা দেখাইতে পারো তাহলে আসবি নাহলে আসবি না ভাইরা রাফা মিষ্টিটা দিয়ে দিলেই পারত তোর কি এমনি সংসার করার চিন্তা ভাবনা আছে তা আছে না এলে কি আমার বাপের মিষ্টি কিনে দিতে পারব না তোর বাপের তুই মিষ্টি খাওয়াবি তোর বাপের মিষ্টি খাওয়ালে তো অসুবিধা নেই মিষ্টি তোর বাপেরও খাওয়াবি তোর বোনেরও খাওয়াবি তোর এই ঘরের বোনেরও খাওয়াবি তুই নিজের বাপেরে খাওয়াবে নিজের ভাই বোনেরও খাওয়াবে না এটা চলবে না কিন্তু সাবধান করে দিলাম আবার এমনি তাকান কি জন্য কি কিছু না ভালো হয়ে যা কিন্তু এই যে এনে এন পর্যন্ত আয়া দিয়েছে তালা আস্তে করে টস করে কেটে দিল এরপর বাপের বাড়ির যা
ওই তোর বাবার কবি যে বাজার থেকে বাজার করে লইতে এই ঘরের বাজার এই ঘরে নিবি এই ঘরের বাজার এই ঘরে নিবি তো তো এরকম কাড়া কাড়া অভ্যাস আমারে জিজ্ঞেস করা ছাড়া আমার ঘর থেকে যদি একটা টাকা এই বাসাতে পাইবে তো দিস কিন্তু আমার থেকে খারাপ আর কি হইব না ছাড় দিছি কিন্তু কিন্তু তুই সংশোধন আস না সংশোধন যদি হইতি তাহলে আজকে পরিস্থিতি হইতো না ভালো হইতে কিন্তু পয়সা লাগে না আর যদি কজন আমি সংসার করুন না তাহলে রাস্তা বলা আছে ফোনে যাবি কে ওকে নিয়ে কোন আনবে যা কি দিব